Assalamualaikum guys, kya bata shabai, kya bata shabai. So, aaj ke pehle hi si, anekta vlog hai. Oh, ikhmodde tumra amar title ebang thumbnail dekhe bujhe gecho. So, aaj ke ektu highway ride hobe plus khawa dawa hobe. To jai hok. Aar deri korchi na. Nadim opekkha korteche, Nadim ke niye jabo aajke. To o hocche food vlogger. Khub bhalo vlog kore food er, food review kore. To ami ওর চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ঘুরে দেখে এসো। তখন তোরা দেরি করছি না, চলো রওনা দেওয়া যাক। গাইজ, নাদিমের জন্য অপেক্ষা করতেছি, তো চলে আসছে অলরেডি। তো এই হচ্ছে নাদিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি নাদিম আহমেদ, আজকে ফয়সাল ভাইয়ের সাথে ব্লগে আছি, সমস্যা এনজয় করেন। তো আজকে বেশ মজা হবে, আর ওয়েদারটা একটু ক্লাউডি, তারপরও চেষ্টা করতেছি দেখা যাক আপনাদের কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারি। আর শুরুতে তো বলছি যে আপনারা আমাদের আজকের যে টাইটেল আর থাম্বনেল সেটা তো দেখে বুঝতেই পারছেন, তারপরে বিস্তারিতটা এবার আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আর দেরি করবো না, রওনা দেওয়া যাক। নাকি না দিন, রওনা দিই। ওকে গাইজ, লেটস গো। তো ভাই লোক, আমি এখন যা রেলা হ্যাঁ, তো আমি হাম লোক হাইওয়ে পে হ্যাঁ, তো देख रहे थे कि रास्ते पर आज बहुत ज़्यादा पुलिस लोगों का चाप है, तो हेलमेट पहनने से भी वो लोग अटक कर रहा है अटक कर रहा है वो लोग। तो हम लोग धीरे से सामने जा रहे हैं। तो हमारा डेस्टिनेशन है आज वो क्या बोलता है वो सुलतला। तो हम लोग खाने के लिए भी जा रहे हैं, तो घूमने के साथ साथ खाना भी हो जाएगा। तो तुम लोग देख सकते हो सामने, जो कि रास्ते पर बहुत सारा गाड़ियां है। लॉकडाउन कोई मान नहीं रहा है, देखने से ही पता चलता है। तो जय हो, जाना क्यों जाती है बंधुरा, चलो पहले पास कर लम পুলিশ নাই। তো আজকে যারা মোটামুটি হেলমেট পরে আসছে কিন্তু তাদেরকেও ক্রেপ দিচ্ছে মোটা কথা, ঠিক আছে? তো ক্রেপ যারা আজকে খাবার জন্য প্রস্তুতি ছিল তারাই ক্রেপ খাচ্ছে। তো অ্যাকচুয়ালি যারা হেলমেট ইউজ করতেছে বাট মাস্ক ইউজ করে নাই তাদেরকেও ধরতেছে এবং তাদেরকেও কেস দিয়ে দিচ্ছে। তো দয়া করে এই মতো সবাই মাস্কটা ব্যবহার করো, খাবার কাছে আর হেলমেট দয়া করে পরো, কারণ হেলমেট কাছে নেই আসে তারপরে কেন পরেনি এই জন্য কিন্তু তোমার কেস খেতে হবে। সুতরাং একটু সাবধান। তো আমরা হাইওয়েতে বের হয়েছি, আমরা প্রায় কাছাকাছি কুয়েটার কাছাকাছি মোটামুটি, তো আমরা কুয়েটার কাছাকাছি একটু চা খাবো, তো কুয়েটাকে দেখা হচ্ছে বন্ধুরা, তো চলো।
কুয়েটের সামনে আমরা চা খেলাম, চা খাওয়ার পরে আমরা এখন ঘোরার পথে আমি আর নাদিম যাবো। যাওয়ার পরে হচ্ছে আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে আলামিন হোটেল, মুসলিম হোটেল, সরি মুসলিম হোটেল, আমার বলা ভুল হয়েছে গাইজ, সরি, এটা হচ্ছে মুসলিম হোটেল। আজকে যাচ্ছে হচ্ছে বলছিলাম যে আজকে আমরা মুসলিম হোটেলে আসবো, তো নাদিম আর আমি আজকে আসছি এখানে, তো ওরটা ও কমপ্লিট করে ফেলছে, ব্যাপার না আমার ভাই, তোমার ভাই ভাই, তো যাই হোক আমার ভাতটা ইতিমধ্যে রেডি ছিল, তো মাংসটা আসবে, তো এই হচ্ছে ভাতটা এখানে রেডি আছে, বেশ ভালো, তো এখন অপেক্ষা করতেছি মাংসের জন্য, তো মাংসটা আসুন তারপরে খাওয়া শুরু করতেছি। মাংসের প্রাইসটা কত? মাংসের প্রাইসটা হচ্ছে 120 টাকা, এটা হচ্ছে 6 পিস করে থাকে, 5 পিস থাকে, পাঁচ পিস থাকে, আর ভাত হচ্ছে 10 টাকা, মাংস হচ্ছে 10 টাকা, আর বাসপিস মাংস থাকে সেটা হচ্ছে 120 টাকা। তো আমার মাংসটা চলে আসছে, আপনারা চলে এলো আমার মাংস, তো হচ্ছে চলে আসছে, তো এখানে মাংসের পিস আছে হচ্ছে একটা, দুটা, তিনটা, চারটা এবং পাঁচটা, হ্যাঁ পাঁচটা মাংস, দেখে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, তো আমি এখন ফার্স্টে এক টুকরা নিয়ে নেবো, সাইডে সবাই পাশে রেখে দেয়, কালারটা দেখে জিভে অলরেডি পানি চলে আসছে আমার, তো সালাদটা চলে আসবে, এখনো সালাদটা আসে নাই, তো একটু খেয়ে দেখি কি অবস্থা হয়, আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমে হচ্ছে মশলাটা দিয়ে খেয়ে দেখছি যে কেমন লাগে, তারপর হচ্ছে মাংসের টুকরাটা দিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, তো এটা একটু ঝাঝালো কারণ কালো ভুনা, ভুনার মধ্যে কিন্তু ভালো একটা বিখ্যাত খাবার, যেটা আমাদের খুলনা থেকে মোটামুটি আনুমানিক কত কিলোমিটার হবে, অ্যাভারেজ 15 কিলোমিটার বা 20
20 কিলোমিটার দূরে। এটা হচ্ছে বেজরডাঙ্গা, একদম মেইন রোড বাম হাতে। মেইন রোড থেকে আসার পথে আপনারা বাম হাতে পাবেন, আমরা ঠিক সেই পজিশনে আছি, এটা হচ্ছে বাম সাইড। তো ফুলতলা রেখে তারপর আসতে হবে। এখান থেকে আর কিছু দূর গেলে আপনাদের নোয়াপাড়া, তো মোটামুটি কাছাকাছি এখান থেকে নোয়াপাড়া, তার নোয়াপাড়া থেকে যারা আসবেন তারাও এখানে একটু কাছাকাছি পাবেন। খাবারটা বেশ টেস্ট, তো খাচ্ছি একটু খেতে খেতে কথা বলে। গাইজ লেবু দিয়ে মাখিয়েছি, গোশটা চিপে দেখো, গোশটা চাপ দিলে দেখো গোশ থেকে কিন্তু মশলা পড়তেছে অনেক জোর, হাতটা কালার হয়ে গেছে গোশটা চাপ দেখাতে দেখাতে। অস্থির অস্থির কোনো কথা হবে না, তবে একটু আছে, যেমন ঝোলটা একটু পাতলা, তো হয়তো বা এটা কিছুক্ষণ আগে রান্না করা হয়েছে যে কারণে এই ঝোলটা পাতলা, তো খারাপ না, তবে মানে কিছুটা মানে একটু শক্ত শক্ত আছে, আবার কিছুটা নরম নরম আছে। নিলাম তো এবার আরেকটু নেওয়ার পর একসাথে উঠতেছে না, যে কারণে সিঙ্গেল সিঙ্গেল করে ওঠানোর চেষ্টা করতেছি। আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে যে 6 পিস মাংস এখানে দেওয়া হয়েছে, তো আসলে প্রথমে শুনছিলাম যেটা সেটা বলছিলাম, বাট এখন যেটা শুনছি যে 6 পিস, তো এটা এটা হচ্ছে গাইস কলিজা, এটা হচ্ছে গাইস কলিজা। ভাত ছাড়া খেয়ে দেখি আগে একটু এর স্বাদটা কেমন। খারাপ না একেবারে, মোটামুটি চলবে, মোটামুটি চলে। তো আমি এখন একটু ভাতটা মাখিয়ে ফেলি, চমৎকার জিনিসটা হচ্ছে গাইজের কালার, কালারটা জোর, কালারের দিক থেকে পারফেক্ট, বাদ বাকি কথা একটু পরে হচ্ছে। আসলে বন্ধুরা বিষয়টা হচ্ছে, আমরা তো এত দূর থেকে এসেছি যে খুলনা থেকে এই পর্যন্ত এসে লকডাউনের মধ্যে আসাটা কিন্তু একটা প্যারা, তো তার মধ্যে থেকে মোটামুটি ইতিমধ্যে একটা নর্মাল ভাব এসে গেছে, যে কারণে আমি তো আসতে পারছি। আর আমাকেও কিন্তু অনেকে বলছিল যে ভাই তুমি যেহেতু ফুড ব্লগ করতেছো, তো এক পাকে এসে তুমি একটু বেজে থাকে এসে মুসলিম হোটেলে এটা করো। তো আমি ভাবলাম বেশ ভালো কথা, যেহেতু আমাদের মুরব্বী মহোদয় আমার যারা আত্মীয়জন আছেন তারা বলছেন এই কথাটা যে তুমি যে মুসলিম হোটেলের ডিউটি দিয়ে এসো, তো আমি আর কি সেভাবে আসছি। তো এটা ছিল কলিজা গাইস, আমি এখানে কলিজাটা এবার একটু ভাত দিয়ে খাবো, তো আমি জাস্ট শুধু খেয়ে দেখছি যে কেমন লাগে, ভাত দিয়ে খেয়ে দেখি যে এর টেস্টটা ডিফারেন্ট হয় কিনা। ঝোলটা পাতলা, আমি আরেকটা কথা বলতে চাই তোমাদের, কথাটা হচ্ছে আমরা যারা খুলনাতে বিশেষ করে আমাদের 0.8 যে শুকনগরের যে অর্থাৎ যে চুইঝালি যে মাংসটা খাই, সেখানে 120 টাকায় স্রেফ 1 পিস মাংস দেয়, যেটাকে আসলে পোষায় না, যেটাকে আসলে পোষায় না, যেটা এখানে এসে সেটা পোষায় গেছে। ওই শুকনগরের মাংস ওই 1 পিসকে আসলে পোষায় না, যেটা এখানে এসে আপনাদের খুবই ভালো লাগবে আপনার যদি এখানে এসে খান, আর আপনাদের আপনার মন ভরে খেতে পারবে। ভালো লাগুক না লাগুক এখানে
বলো টেস্ট কেমন? টেস্টটা খারাপ কেমন লাগছে? একটা কলিজা ছিল স্যার, কলিজাটা খাইছি, প্রথমে শুকো খেলাম, শুকো খাওয়ার পরে ভাব আসছে, পরে পরে ভাব দিয়ে দেখলাম ভাতের সাথে একটু খেয়ে দেখলাম কেমন লাগে, তা ভাতের সাথে অতটা ভালো লাগে না, শুধু কথা বলতে লাগে ভাতের সাথে অতটা ভালো লাগে না। রিভিউ কিন্তু আমিও দিছি, তুমিও দিলে। যাই হোক, আমরা দুজনে আসছিলাম, আসছিলাম হচ্ছে মিলি টু, হ্যাঁ হচ্ছে ব্লগ বানাবে, অনেকদিন ব্লগ দিচ্ছিল, সে হচ্ছে একজন ট্যুরিস্ট ট্রাভেল ব্লগার, আমি হচ্ছে ফুড ব্লগার, বাট হ্যাঁ হচ্ছে ট্রাভেলের সাথে সাথে ফুড ব্লগ শুরু করছে আমার সাথে পড়ে, ঠিক আছে, কারণ আমি বেশি খাই, আর এই জন্য আসলে চিন্তা করলাম দেখি করে দেখি করে যে দ্যাটস ওয়াই বেগে টাকা চলে আসলাম। মুসলিম হোটেলের নাম সবাই শুনছে, কারণ এটা খুলনা অনেক ফেমাস, কালাপুনো গোস্ট বিক্রি করে এদের, তো সেটা আজকে খাইলাম, রিভিউ করলাম, এতদিন করতে পারিনি কারণ লকডাউন ছিল, রোডে ছিল না, তো এখন খুলনা আবার নর্মাল হয়ে গেছে আগের মতো, গাড়িগুলো সব চলতেছে, দ্যাটস ওয়াই চলে আসলাম, আর রিভিউ কমপ্লিট, আমার তো আগে কমপ্লিট, মানে এখন অনেক দূর থেকে আসছি, তো মিথ্যা বলবো না, তারপরও আচ্ছা ভাবতে পারেন যে রূপসার ওদিকে, সেখান থেকে আসছি ফুলতলার সামনে বেজেট ব্যাংক, তো ব্যাপারটা বুঝতে হবে, কারণ গোস্ট টেস্ট বলেই আমরা এখানে রিভিউ করতাম। আমি রেটিংটা মন থেকে বলতেছি আমি 10-এর মধ্যে 8 দিব, 8 দেব, কারণ আমি গাছ কিছু মনে করো না, খেতে খেতে কথা বলতেছি, অ্যাকচুয়ালি এটা আমি 10 দিতে পারতাম যদি এই স্বাদটা আরও ভালো হতো, স্বাদটা আমার কাছে সেই রকম মানে এক্সট্রিম লেভেলের স্বাদ মনে হয়নি, যে কারণে আমি তাও এটাকে 8 দিচ্ছি, 10-এর ভেতর 8 এটাকে আমি মার্ক দিলাম। তো যাই হোক বন্ধুরা, ঘুরতে ঘুরতে আদিমের সাথে আমিও শুরু করে দিয়েছি ট্রাভেলিং পাশাপাশি এই ব্লগ, আমার মেইনলি এই সেট আপটা তারপরে তো অনেক সময় লেগে গেছে, এই জন্য আসলে ব্লগ অনেক দেরি দেরি করে আসছে, এখন আলহামদুলিল্লাহ সেট আপ রেডি, তো 4 মাস কষ্ট করতে হয়েছে এই ফুল সেট আপ রেডি করতে, আর আমার তো ভাই আমি গরিব মানুষ, আমার টুকটাক জিনিসপত্র ছিল তাই দিয়ে আমি চালাচ্ছি আর কি, বেলা বাড়ি তো আমার ভাই আমার বড় লোক, আমরা টিনের ঘরে থাকি বলে পচায় মালিক, ঠিক আছে, নিরালা একটা বাড়ি, সুন্দরবন কলেজের পাশে একটা বাড়ি, আর আমাদের ঘর নাই বাড়ি নাই, রাস্তায় থাকি, বুঝি না ভাই, থাকবো না ভাই, বুঝতে তো করো তুমি ভাই, মজা করলাম আর কিছু কথা বাড়াবো না, তো তোমরা দেখতে পাচ্ছ আজকের ব্লগটা, এর সাথে আমি প্রতিবুক করলাম, তো কেমন লাগছে আজকের ব্লগ প্লাস আজকে আমাদের ঘোরাটা প্লাস আমাদের আজকে খাওয়াটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং খাবার জিনিসটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই যারা বিশেষ করে খাবার পাগল তাদের কিন্তু শেয়ার করো, ঠিক আছে, যারা খাবার পাগল তাদের কাছে শেয়ার করো, জানো তারা খুলনা হোক বা যশোর হোক যেখান থেকে হোক না কেন তারা যেন এখানে এসে খাবারটা খায়, এখানে এখানে যিনি ম্যানেজার উনি অনেক ভালো, এই মালিক উনি অনেক ভালো, যাই হোক মালিক উনি অনেক ভালো, তো আমরা আসার আগে কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে এসেছিলাম যে অ্যাকচুয়ালি খোলা আছে কিনা, তো যাই হোক আমরা কনফার্ম হয়ে তারপরে আসছি, তোমাদের আদেশে কথা বলবো, যা ভালো থাকো সুস্থ থাকো এবং লকডাউনের মধ্যে বাসায় থাকো, কিন্তু আসলে আমাদের মতন কিছু পাগল আছে যারা ঘরে থাকতে পারে না, তো আমরা থাকতে পারি না, তো যাই হোক।
খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমরা আকি সিটি। তো খাওয়া দাওয়াটা বেশ জোস ছিল, তাই না নাদিম? আসলে হ্যাঁ, পুরো আসলে খাওয়া দাওয়ার পর নড়ানড়ি করতে পারতেছিলাম না, তো কি করব, রেস্ট নেওয়ার জন্য চলে আসছি আকি সিটিতে। তো আমরা এখন এখানে বসবো, আমরা জাস্ট এখানটাতে বসবো, বেশ ভালো না? অনেক সুন্দর, অনেক সুন্দর। তো আর কি, আজকে দুই ভাই মিলে একটু বের হয়েছি, মজা করতেছি। তো এখনো চলতেছে, ব্লগটা রানিং আছে, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। ভাই আমার ফটো সেশনে ব্যস্ত, ওই যে ক্যামেরা রাখা, উনি ওখানে ফোন থেকে কন্ট্রোল করতেছেন ওনার ছবি তোলার কার্যক্রম। তো আমরা আকি সিটিতে রয়েছি, দেখতে পাচ্ছেন ভিউটা অস্থির ভিউ। তো আমার বিগত ব্লগেও আপনারা আকি সিটি দেখেছিলেন, তো আজকেও আমরা দ্বিতীয়বারের মতন এসেছি আকি সিটিতে। তো তখন নাদিম ছিল না, বাট আজকে নাদিম আছে আমার সাথে। বাই দ্য ওয়ে আমি আবারও বলে দিচ্ছি, নাদিম হচ্ছে ফুড রিভিউয়ার, আর ও হচ্ছে খুব ভালো ফুড রিভিউ দেয়। ওর চ্যানেলের নাম হচ্ছে নাদিম আহমেদ। আমি আমার চ্যানেলে ওর চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা যে ঘুরে এসো। প্লাস আমার চ্যানেলের লিঙ্কটাও নাদিমের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ঘুরে এসো, ঠিক আছে? যারা নাদিমের চ্যানেলটা ফলো করো তারা আমার চ্যানেলটাও ঘুরে এসো। আর নাদিমকে তো তোমরা সবাই চেনোই মোটামুটি, দেখো নাদিম এখন ফটোশুটে ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলছি, আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা হয়ে গেছে। বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ব্লগটা এই পর্যন্ত আমি শেষ করতে যাচ্ছি, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে আজকের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো বানতা হ্যায়, ক্যা বানতা হ্যায়। তো ঠিক আছে গাইস, তো আজ ইয়াহ পর খতম করতে হ্যায়, তো বাই বাই, টেক কেয়ার। Thank you.